দর্শক বন্ধু, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে আসি মাসিক রাশিফলে। আমার সিংহ রাশির সিংহ লগ্নের ভাই বোনেদের বা আমার প্রিয় দর্শকদের কেমন কাটবে, গ্রহরা কি রূপরেখা নির্মাণ করে রেখেছে এই আগত জুন মাসে, আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তার আগে বলি, এই জুন মাসে ঘটবে সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণে আপনারা কি টাইপের ফল পেতে পারেন, আর সেই সূর্যগ্রহণের বাজে এফেক্ট থেকে বেরিয়ে আসার জন্য সবার ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে একটি ছোট্ট টোটকা, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসি রাশিচক্রে। রাশিচক্র দেখতে গেলে আপনাদের লগ্নের অধিপতি রবি অর্থাৎ সূর্যদেব, সেই রবি দশম হাউসে বিরাজ করবে দশমপতি শুক্রের সাথে। যদিও শুক্র সেখানে বকরি অবস্থায় থাকবে, কিন্তু দশম ভাবে রবির এই অবস্থান আপনাদের কর্মজীবনে প্রোগ্রেস এনে দেবে, উন্নতি এনে দেবে, পদ প্রতিষ্ঠা নাম বা সুনাম বৃদ্ধি করাবে ঠিক 8ই জুন থেকে 14ই জুনের মধ্যে। আর যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা স্টেবল কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের বলবো 8 থেকে 14ই জুনের মধ্যে চেষ্টা করুন, তাতে আপনারা সাফল্য বা সাকসেস পাবেন। 15ই জুনের পর থেকে রবি আপনাদের লগ্নপতি আপনাদের একাদশ হাউসে বিরাজ করবে, তাও রাহু এবং বুধের সাথে। ফলত রাহুর সাথে একটা গ্রহণ যোগ যেমন নির্মাণ করবে, তেমন বুধের সাথে বুধাদিত্য যোগ, যে যোগটি অতি শুভ যোগ বলা হয়, সেটা আপনাদের একাদশে তৈরি হবে। তাই একটা গ্রহণ যোগ, একটা বুধাদিত্য যোগ, এই দুটো যোগের কারণে আপনারা প্রথমত অর্থাৎ 21শে জুন থেকে শুরু করে আপনারা নতুন যে সূর্যগ্রহণটা কেটে যাবে, আপনারা নতুন আয়ের রাস্তা আপনাদের জীবনে খুলবে এবং একটা ছেড়ে দুটো আয়ের পথে আপনারা এগিয়ে যাবেন। হয় আপনি চাকরি করেন, আপনার ব্যবসার প্রতি ইন্টারেস্ট বাড়বে, সেক্ষেত্রে ব্যবসা করবেন, বা যদি ব্যবসা করে থাকেন তাহলে আরেকটি ব্যবসার চেষ্টা করবেন। এই রকম পরিবর্তন আপনাদের জীবনে এই গ্রহণ যোগের ফলে নতুন করে নির্মাণ হবে, অর্থাৎ নতুন সূর্যের উদয় আপনাদের জীবনে ঘটবে। কারণ সূর্য ড্রাগন হেড অর্থাৎ রাহুর মুখ থেকে বেরিয়ে আসবে এবং আগত দিনে এটি বৃদ্ধি পাবে, আপনাদের আয়ের রাস্তা বৃদ্ধি পাবে। যারা বেসরকারি জায়গায় কর্মরত তাদের বলি, তাদের কর্মজীবনে সাময়িক উন্নতি দেখতে পাবেন তারা। এবং আপনাদের শুক্রদেব যেহেতু আপনাদের বকরি অবস্থায় রয়েছে, কর্মক্ষেত্রে পূর্বে করা কোনো ভুল বা প্রেজেন্টেশন যদি গণ্ডগোল করে ফেলেন, সেটা নতুনভাবে আপনাদের জীবনে এনে দেবে এবং সেই নতুনভাবে পুরনো ভুল করা জিনিস আপনাদের কর্মক্ষেত্রে এনে দিয়ে আপনাদের প্রোগ্রেস ঘটাবে। যেটা মনের ভেতরে ছিল, যে প্রেজেন্টেশন যেটা বলতে পারেননি, করতে পারেননি, সেই জায়গাটা শুক্রদেবের কৃপায় আপনারা এই মাসে আপনারা করে দেখাতে পারবেন। তার সাথে যারা কলার সাথে যুক্ত, কলা বিভাগের সাথে যুক্ত, তাদেরও এই মাসে উন্নতি রয়েছে। যেহেতু শুক্রদেব আপনাদের দশম হাউসে বিরাজ করছে, তার সাথে পঞ্চমপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ হাউসে বকরি অবস্থায় দ্বাদশে দৃষ্টি দেবে, ফলত আপনাদের যারা এক্সট্রা কলা বা শিল্পের সাথে যুক্ত, ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত, বা আমার মতো জ্যোতিষী বা তান্ত্রিক বা হিডেন কোনো জিনিসের সাথে যুক্ত, সেটা আপনাদের জীবনে এই মাসে প্রকাশ পাবে এবং বিদেশি চ্যানেল মাধ্যম আপনারা খুঁজে পাবেন। ঠিক তার সাথে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই মাসে, তাদের বলি 1 তারিখ থেকে 18 তারিখ সুবর্ণ একটা সুযোগ পাবেন। কারণ সপ্তম ভাব থেকে আমরা যেমন অপোনেন্টকে দেখি, তেমন বিদেশি ভাষাকেও দেখি। আর নবমপতি মানে ফরেন ল্যান্ড, নবম ভাব থেকে সেই নবমপতি আপনাদের সপ্তম হাউসে বিরাজ করবে 1 থেকে 18 তারিখ পর্যন্ত। ফলত আপনাদের বিদেশি কানেকশন কর্মের যোগাযোগ করে দেবে। ষষ্ঠভাবে শনি বকরি অবস্থায় থাকবে, ষষ্ঠভাবে শনি বকরি থাকবে এবং আপনাদের তৃতীয় ভাবের ওপর
দৃষ্টি দেবে, ফলত আপনাদের কর্মের প্রচেষ্টা বাড়িয়ে তুলবে। চলে আসি আয় ভাব, একাদশপতি বুধ, সেই বুধ আপনাদের একাদশ ভাবে বিরাজ করবে এবং রাহুর সাথে যুক্ত থাকবে, রবির সাথে যুক্ত থাকবে, ফলত আপনারা হঠাৎ করে কোনো অর্থ আপনাদের জীবনে আসতে পারে, হঠাৎ প্রাপ্তি যেটাকে বলে। শেয়ার মার্কেট বা পুরনো কোথাও যদি ইনভেস্ট করে থাকেন সেই সূত্র ধরে লাভ এই মাসে দেখতে পাবেন। বিশেষ করে 16 তারিখ থেকে 22 জুনের মধ্যে শেয়ার মার্কেট বা লটারি থেকে হঠাৎ কোনো প্রাপ্তি ঘটবে। চলে আসে ব্যবসার জায়গায়, ব্যবসা যেহেতু সপ্তমভাবে নবমের নবমপতি অবস্থান করছে, পৈতৃক সূত্র ধরে যারা ব্যবসা করেন তাদের, অর্থাৎ পিতার ব্যবসা যাদের সামলাতে হয় তাদের কিন্তু উন্নতি রয়েছে। সাথে নবম প্রতি সপ্তমভাবে অবস্থান বিজনেসের গ্রোথ বাড়িয়ে তুলবে। নতুন নতুন যোগাযোগ পাবেন এবং একটা ছেড়ে দুটো ব্যবসার কথা পরিকল্পনা করে ফেলবেন। ল্যান্ড রিলেটেড, ভূমি রিলেটেড, শস্য রিলেটেড যারা বিজনেস করেন তাদের এই মাসে ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি এবং উন্নতি ঘটবে। এছাড়া যখন মঙ্গল অষ্টমভাবে অবস্থান করবে, ঠিক কেমিক্যাল, লিকুইড বা ভূগর্ভস্থ রিলেটেড, খনিজ রিলেটেড যারা ব্যবসা করেন তাদেরও কিছু লাভ এই মঙ্গলের অবস্থানে তো আপনারা পাবেন। চলে আসি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আপনার বুদ্ধির প্রখরতা বৃদ্ধি ঘটাবে বৃহস্পতি, কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে বক্রী হয়েছে, ফলে আপনার মধ্যে একটা পাওয়ার তৈরি করবে যার ফলে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনারা সাফল্য পাবেন। বিশেষ করে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে, কেমিস্ট্রি নিয়ে এবং জিওগ্রাফি বা হায়ার এডুকেশন করতে চায় যারা এইসব লাইনে, তাদের কিন্তু প্রগাঢ় উন্নতি রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আপনাদের নবমপতি অষ্টমভাবে বিরাজ করবে, আপনাদের এই যে সোর্সগুলো দেখালাম সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এদের এডুকেশনে কোয়ালিটি ভালো করিয়ে দেবে, আপনার পড়াশোনায় বেশি মনোযোগ দেবেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনারা সাফল্য পাবেন। কিন্তু যেহেতু আপনাদের লগ্নপতি রবি, এই কিছুটা হলেও গ্রহণযোগের প্রভাবে থাকবে, শরীরের জন্য পড়াশোনায় মাঝে মাঝে ডিস্টার্ব এই মাসে দেখতে পাবেন। চলে আসি পারিবারিক জীবন, পারিবারিক জীবন অতীব শুভ কাটবে, একটা ব্যালেন্স লাইফ দেখতে পাবেন। কিন্তু 19 জুনের পর থেকে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করবে, তখন পিতার শরীর এবং মাতার শরীর নিয়ে বিশেষ যত্ন নিতে হবে। তাছাড়াও অষ্টমভাব থেকে আমরা যে জিনিসটা ক্যালকুলেশন করে থাকি সেটা হচ্ছে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির কুটুম্ব বা আত্মীয়দের সাথে আপনাদের আপনার মতবিরোধ ঘটতে পারে, অথবা বড় কোনো ভাতা ভগ্নির শরীর খারাপ বা তার সাথে অশান্তি যোগ রয়েছে, এর সাথে আপনার কোনো প্রিয় বন্ধু তার সাথেও কিন্তু গণ্ডগোল লাগার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে চলে আসি, সপ্তমভাবে মঙ্গলের অবস্থান 19 তারিখ অবধি আপনার ইগোটা বাড়িয়ে রাখবে, ফলত পার্টনারের সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে এই মাসে। এই মাসে আপনাদের গৃহ পরিবেশের মধ্যে 25 জুন থেকে 30 জুনের মধ্যে গৃহ পরিবেশে কোনো আত্মীয় দ্বারা অশান্তি তৈরি হতে পারে, সে বিষয়ে সাবধান, বাড়িতে ইলেকট্রিক ওয়্যার থেকে সাবধানে থাকুন। সেটি 19 জুন থেকে 30 জুনের মধ্যে। সর্বশেষ শরীর, যেহেতু আপনার ষষ্ঠভাবে শনির অবস্থান বক্রী অবস্থায় অবস্থান এবং রবির নক্ষত্রে অবস্থান করবে, ফলত যারা দীর্ঘদিনের হার্টের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট তারা একটু সাবধানে থাকবেন। এবং ষষ্ঠভাবেই বৃহস্পতিও বিরাজ করছে, ফলত পাচনতন্ত্র রিলেটেড কোনো সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা আপনাদের এই মাসে দেখা দিতে পারে, তাই এই সময় খুব সাবধানতা অবলম্বন করে চলুন। আর 19 জুন থেকে 30 জুন অবধি এই সাবধানতা একটু বেশি মেনটেন করে চলতে হবে আপনাদের। আর এই যে গ্রহণ আপনাদের লগ্নপতি রবি
राहु द्वारा ग्रासित होबे फले आपनारा की टोटका अप्लाई करबेन जाते आपनारा आपनादेर जीवने फोकस उन्नति एवं शारीरिक जे रोग भोग ता थेके अनेकटा दूरे थाकते पारेन। तार जोन्नो लाल चंदन बेटे प्रत्येक दिन 21 जुनेर पर थेके मिनिमाम 5टा रोबार आपनारा लाल चंदन बाटा मेखे चान करबेन एवं जखनी बाड़ी थेके गुरुत्वपूर्ण काजे बेराबेन तखन लाल चंदनेर तिलक अवश्यई माथाय दिए तबे बेरान, ताते सक्सेस पाबेन। आपनादेर जीवनेर सिंह राशि बा लग्नेर जीवनेर हच्छे शुभ ग्रेड এই জুন মাসে হচ্ছে 3, 4, 7, 8, 23 এবং 24 তারিখ এবং 16 থেকে 22 তারিখের মধ্যে যারা বেকার রয়েছে তাদের বলি তারা চেষ্টা করো কিছু ভালো রেজাল্ট তোমরা তোমাদের জীবনে পাবে। অশুভ ডেট হচ্ছে 9, 10, 13, 14, 15, 23, 24, 25 এই ডেটগুলো মেনটেন করে চলো, এখানে কোনো শুভ কর্ম করো না। এই রইল সিংহ রাশির মাসিক রাশিফল। আর আমার রাশিফল শুনতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।